আসসালামু আলাইকুম। তো আমার প্রিয় নার্সারির ছোট্ট ছোট্ট বাবুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা কোথায় বেড়াতে আসলাম? আজকে আমরা দেখো এটা কি একটা ঝিল, তাই না? আমরা আজকে ঝিলের পাশে বেড়াতে এসেছি। কি তোমাদের অনেক মজা লাগছে ঝিল দেখতে? আমারও খুব ভালো লাগছে। হ্যাঁ, তোমরা দেখো তো কি আছে ঝিলের এখানে। এই দেখো, এখানে পাখি আছে, হাঁস আছে, মাছ আছে, তারপরে কি পানি আছে, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর না? হ্যাঁ, পাখিটার নাম কি? এটা হচ্ছে মাছরাঙা পাখি। তারপরে দেখো এখানে শাপলা ফুল আছে, হাঁস আছে, এই যে বালি হাঁস উড়ে যাচ্ছে। হ্যাঁ, তোমাদের নিশ্চয়ই অনেক মজা লাগছে, তাই না? আমারও খুব ভালো লাগছে। তো আজকে আমরা কি পড়াবো? আজকে গত ক্লাসে আমি তোমাদের কি পড়িয়েছিলাম, কয়ে কলা খয়ে খাই, মনে আছে সবার? হ্যাঁ, ইও পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমরা পড়বো চ থেকে, তাই না? চ ছ বরকা জ ঝ ইয়ো, তাই না? আজকে আমরা পড়বো ট থেকে। হ্যাঁ, তো সবাই একটু মনোযোগ দিয়ে আমার ছড়াগুলো শুনো। হ্যাঁ, প্রথমে আমার পরিচয়টা দেই। আমি হচ্ছি রাবেয়া কাউসার, সহকারী শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি। তোমরা নিশ্চয়ই আমাকে চিনো, আমি তোমাদের ক্লাস নেই, হ্যাঁ, বাংলা ক্লাস নেই, গণিত ক্লাস নেই। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে শুনো। তো ঠিক আছে, আমার পরিচয় তো জেনে গেলে, এখন আসো আমরা একটু আমাদের পড়ায় ফিরে যাই, ঠিক আছে? তো আমার নার্সারির ছোট্ট বাবুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, তোমরা তোমাদের পাঠ্য বই, এই যে এটা বইটা আমরা দেখিয়েছিলাম না আগে, এই বইটা হাতে নাও। তো এই বইটার মধ্যে আমরা 71 পৃষ্ঠা এর আগে পড়িয়েছিলাম তোমাদের, তাই না? সবার খেয়াল আছে নিশ্চয়ই। আসো আমরা আবার আজকে আবার পড়ি। এর আগে আমরা ব্যঞ্জনবর্ণ ইয়ো পর্যন্ত পড়েছিলাম, তাই না? বইটা খুলো সবাই, কি দেখতে পাচ্ছি বইতে? এই দেখো বইতে আমরা ক খ পর্যন্ত ইয়ো পর্যন্ত পড়েছি, এখন আমরা পড়বো ট। এই দেখো টতে কি আছে সবাই দেখো, ট, টতে টিয়া টমেটো, ঠতে ঠোঁট ঠেলা গাড়ি। তারপরে দেখো ডতে ডাব ডিম, ঢতে ঢোল ঢাকনা, মধ্যাহ্নতে হরিণ বীণা, বীণা মানে হচ্ছে একটা যন্ত্র, ট ঠ ড ঢ মধ্যাহ্ন। আসো আমরা বোর্ডে একটু পড়ি। হ্যাঁ, এই দেখো আমরা টটা কীভাবে লিখেছি, ট ঠ ড ঠ মধ্যাহ্ন। আবার পড়ি, ট ঠ ড ঠ মধ্যাহ্ন। এরপর বই অপর পৃষ্ঠা খুলি আমরা, দেখো কি আছে সবাই দেখো। ত, তয়ের তপলা, তিমি মাছ, বড় তিমি মাছ। থ, থয়ের থালা থলে। দ, দয়ের দোয়েল দরজা। ধ, ধয়ে ধান ধনু। আচ্ছা, এখন আসো পরের পৃষ্ঠায় দেখি আমরা কি আছে। দন্ত ন, নয়ে নদী নৌকা। আবার আমরা পড়ি একসাথে, কি হয়? আমরা দন্ত ন পর্যন্ত পড়েছে সবাই, এখন দেখো ত থ দ ধ দন্ত ন বেলুনের মধ্যে আছে সুন্দর করে, তাই না? আচ্ছা, এখন আমরা একটু বোর্ডে দেখি, ট ঠ ড ঢ মূর্ধন্য ন, ত থ দ ধ দন্ত ন। তো এর আগে আমরা পড়েছিলাম কি, ছড়ায় ছড়ায় পড়েছিলাম না? আসো আজকেও আমরা একটু ছড়া দিয়ে শিখি সবাই মিলে। তোমরা 73 পৃষ্ঠাটা খুলো, দেখো কি আছে। আসো আমরা একটু পড়ি সবাই একসাথে। হ্যাঁ, টয়ে টুপি ঠয়ে ঠিক, জিতে গেলে ঠিক ঠিক, ডয়ে ডাল ঢয়ে ঢোল, ঢাকে ঢোলে সরগোল, তালুয়ার জিভে মিলে মধ্যাহ্ন, ট ঠ ড ঢ মধ্যাহ্ন। তয়ে তুমি থয়ে থামি, থামব না তুমি আমি,
দয়ে দাঁত ধয়ে ধার, কার দাঁতে কত ধার, দাঁতে আর জিভে মিলে হলো দন্তর ন, ত থ দ ধ দন্ত ন। কি সবার মজা লেগেছে না? বাসায় সবাই এইভাবে গানে 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 সবগুলো শিখে ফেলবে। হ্যাঁ, আমরাও শিখবো, যখন ক্লাস খুলবে তখন আমরা সবাই একসাথে এইভাবে গানে গানে শিখে ফেলবো। সবাই ভালো থেকো, SW করবে কোনটুকু, ত থেকে দন্ত ন পর্যন্ত, এইটুকু পুরো পেজ পড়ে SW করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।